ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড যে প্রশ্নটি আছে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, যেটা সিস্টার নিবেদিতা লিখেছেন, তার আমরা সেকেন্ড পার্টটি আজকে আমরা পড়ব। আগের ক্লাসে আমরা এই গল্পের ফার্স্ট পার্টটি পড়েছি, যেখানে আমরা দেখেছি সিস্টার নিবেদিতার চোখে স্বামীজির বিভিন্ন রকম ধ্যান ধারণাগুলোকে উনি আস্তে আস্তে করে উনি আমাদের সামনে এক্সপ্লোর করছেন। আজকে আমরা দ্য টেরিবল এই পার্ট থেকে আমরা পড়া শুরু করব। তাহলে চলো, তোমরা সবাই টেক্সট বইটি সামনে খুলে রাখো, তাহলে বিভিন্ন রকম মানেগুলো আমি যখন বলবো সেগুলো তোমরা খাতার মধ্যে বা বইয়ের মধ্যে পাশেই লিখে নিতে পারবে। চলো তাহলে এবার টেক্সট পড়াটি শুরু করা যাক। And yet, side by side with this, it is also true that in India, the word mother was forever on his lips. Nibedita bolchen, je er pashabashi, eta ekdom shotti chilo je, ei je maa kotha ta, Bibekanander mukher moddhe, ba tar thote moddhe kintu, Bharate, shob shomoy leke thakto, shob shomoy uni maa, maa, bibhinno rokom kotha, tini maer shonge tini bolten. বা মাকে উদ্দেশ্য করে বা মা মুখে নিয়ে সবসময় তিনি বিভিন্ন রকম কথা তিনি বলতেন। হি স্পোক অফ হার অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, বলছে তিনি এমন করে মায়ের সম্বন্ধে কথা বলতেন যেন তিনি সবসময় বাড়ির বিভিন্ন রকম কাজে বা বিভিন্ন রকম জীবনী জিনিসের কাজের মধ্যেই তিনি মায়ের উপস্থিতি তিনি উপলব্ধি করতে পারতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি preoccupied with her, preoccupied মানে intoxicated মানে মুগ্ধ বা আচ্ছন্ন তুমি বলতে পারো। তাহলে হি ওয়াজ কনস্ট্যান্টলি preoccupied with her মানে এই মায়ের ভক্তিতে তিনি সবসময় মুগ্ধ বা আচ্ছন্ন অবস্থায় থাকতেন। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড, কিন্তু বাকি বাচ্চাদের মতন তিনি কিন্তু সবসময় ভালো ছিলেন না। কেন এই কথাটি বলা হলো দেখো, এরপর লাইনে বলা আছে সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস, মাঝে মাঝে কিন্তু তিনি কিন্তু দুষ্টামি করতেন, অ্যান্ড রেবেলিয়াস মাঝে মাঝে আবার তিনি বিদ্রোহী হয়ে উঠতেন। বাট অলওয়েজ টু হার নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, কিন্তু অ্যাট্রিবিউট মানে চাপিয়ে দেওয়া, কিন্তু বাট অলওয়েজ টু হার কিন্তু সবসময় তিনি তার প্রতিই তিনি মুগ্ধ থাকতেন বা কালিমার প্রতি তিনি মুগ্ধ থাকতেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বি ফেল, বলছে ভালো বা খারাপ তিনি কখনোই কোনো কিছুই অন্যের উপরে তিনি চাপিয়ে দিতেন না। অন এ সার্টিন সলেম অকেশন, সলেম বলতে এখানে সিগনিফিক্যান্ট বা গুরুত্বপূর্ণ বলা যায়, একটি গুরুত্বপূর্ণ অকেশনে হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপেল এ প্রেয়ার টু হার দ্যাট ইন ইজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম। এন্ট্রাস্টেড মানে দায়িত্ব তিনি দিয়েছিলেন, এবং তারপরে দেখো দেওয়া আছে ভেরিটেবল চার্ম মানে অভূতপূর্ব আনন্দ, মানে একবার একটি পূজোর সময় তিনি তার এক শিষ্যকে মায়ের পূজা করার জন্য বা মায়ের মন্ত্র পড়ে মায়ের স্তোত্র পড়ে পূজা করার জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন, এবং যেই দায়িত্বটা দিয়ে তিনি এক অভূতপূর্ব আনন্দ তিনি উপলব্ধি করেছিলেন। অ্যান্ড মাইন্ড, মনে রাখবে, হি অ্যাডেড সাডেনলি টার্নিং টু উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ার্সনেস আপন দ্য রিসিভার, দেখো আবার তিনি হঠাৎ করে এমন কিছু তিনি বলে উঠলেন যেটা নাকি সবার কাছে ভয়ঙ্কর রূপে পতিত হলো। সেটা কি যে, এবং কি বলেছে দেখো ভালো করে পড়ছি আমি, হি অ্যাডেড সাডেনলি টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ার্সনেস আপন দ্য রিসিভার, আবার তিনি ঘুরে এমন কিছু কথা এমন করে বলে উঠলেন যে যারা নাকি সামনে ছিল তারা প্রায় ভয় পেয়ে যাবে। কি বললেন, মেক হার লিসেন টু ইউ, তুমি এমন করে তাকে ডাকবে যেন মা তোমাকে শুনতে বাধ্য হয়, হোয়েন ইউ সে তুমি যখন সেটা বলবে। নান অফ দ্যাট ক্লিঙ্গিং টু মাদার, মায়ের কাছে কিন্তু কখনোই তো সামত করবে না, রিমেম্বার মনে রেখো, এভরি নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝেই,
he would break out with some new fragment of description. মাঝে মাঝেই স্বামীজি আমাদের সামনে বিভিন্ন রকম গল্পের ছোট ছোট খণ্ড বা পাঠ আমাদের সামনে উপস্থিত করতেন। ফ্র্যাগমেন্ট মানে খণ্ড খণ্ড বা কোনো খণ্ড বা পাঠের কথা বলা হয়েছে। দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, হার স্কার্স ইজ ব্লেসিং। স্বামীজি কি বলতেন, কালিমার সম্বন্ধে বলছেন বা উনি বর্ণনা দিচ্ছেন, দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, কালিমায়ের দেখবে ডান হাতটি এরকম করে তুলে আছেন, ওটাকে কি করছেন, ব্লেসিং দিচ্ছেন বা আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন। দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, এবং বাঁ হাতটাতে উনি খড়গ ধরে আছেন। হার কার্স ইজ ব্লেসিং, কালিমা বা বাড়িতে যে আমাদের মা থাকে উনি যখন আমাদেরকে কোনো অভিশাপ দেন, সেটা কোনো অভিশাপ রে, সেটা কিন্তু অভিশাপ নয়, সেটা আমাদের জন্য আশীর্বাদ রূপেই সেটা ফিরে আসে। উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড এ লং রেভারি। দেখো বিভিন্ন রকম কথা স্বামীজির যখন সবাই ভক্তদের যখন বলতে থাকেন, সবাই অবাক হয়ে শুনতে থাকে, যেন সবাই মুগ্ধ হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। তখনই হঠাৎ করে তিনি যখন চিৎকার করে এগুলো বলে ওঠেন যে তার আশীর্বাদই তার অভিশাপই তার আশীর্বাদ, এরকম কথা যখন বলে ওঠে তখন সবার কী হয়, সবার যে একটা মন্ত্রমুগ্ধ অবস্থা সেটা ভেঙে যায়। ওর জন্য বলছে রেভারি বা ডে ড্রিম। উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড এ লং রেভারি। এই লম্বা করে যে একটা সবাই মুগ্ধ হয়েছিল, অনেকক্ষণ ধরে মুগ্ধ বা আচ্ছন্ন অবস্থায় ছিল, সেই দিবাস্বপ্নর থেকে স্বামীজি সেই কথাটা বা চিৎকার করে সেই কথাটা ভয়ঙ্কর রূপটা দেখানোতে সবাই মানে তাদের মোহটা সব কেটে যায়। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, মাঝে মাঝে তিনি আবার অল্প অল্প করে গীতি কবিতা গেয়ে উঠতেন। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি, কি গান করতেন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস, হার্টস মানে ভক্তদের, অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি, বলছে ভক্তদের মনের মধ্যে কালীর সেই রক্তমাখা খড়গধারিণী রূপটি সবার মনের মধ্যে সেটা ভেসে উঠবে বা সেটাই সবাই দেখতে পাবে। ওয়ার্শিপার্স অব দ্য মাদার আর দে ফ্রম দ্যার বার্থ, খুব ছোটকাল থেকেই তারা সবাই মায়ের পূজারী। ইন হার ইনকার্নেশন অব দ্য সোর্ড, ইন হার, হার মানে কালীর কথা, কালী মার কথা বলা হয়েছে, ইনকার্নেশন মানে রূপ, ইন হার ইনকার্নেশন অব দ্য সোর্ড মানে বলছে বিবেকানন্দ বলছে যে কালীমার যে খড়গধারিণী রূপ, এই খড়গধারিণী রূপের মধ্যেই সবাই নিজেদের চরম শান্তি দেখতে পায়। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিজ অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ সার্টেন শর্ট সাম কল্ড দ্য ভয়েস অব দ্য মাদার। কি বলছে দেখো, ফ্রম হিম, তার থেকে, ওয়াজ গ্যাদার্ড, আমরা সংগ্রহ করেছিলাম, ইন সাচ মোমেন্টস অ্যাজ দিজ, কিছু মুহূর্তগুলো, অলমোস্ট এভরি লাইন, প্রত্যেকটি বাক্যে, অ্যান্ড সিলেবল, প্রত্যেকটি শব্দে, অফ এ সার্টেন শর্ট সাম কল দ্য ভয়েস অব দ্য মাদার, মায়ের বাণী হিসাবে বিবেকানন্দের থেকে আমরা বিভিন্ন সময়ে ছোট ছোট বিভিন্ন রকম কিছু আমরা মুহূর্ত সংগ্রহ করেছিলাম, যেগুলোর মধ্যে অনেকগুলোই ছিল মায়ের প্রতিটার গান বা যেগুলোকে আমরা স্তোত্র বলি। দেখো PSALM এটার উচ্চারণ কিন্তু হবে স্যাম, ঠিক আছে, পি স্যাম না, এর মানে হলো স্তোত্র। হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দ্য টাইম, অ্যাবাউট দিস টাইম, এবং এটাকেই কিন্তু আমি লিখেছি, মানে এখানে আই বলতে কিন্তু নিবেদিতা নিজের কথা বলছেন, যে বিবেকানন্দ বা স্বামীজির এগুলো কথাই কিন্তু আমি লিখেছি এবং সেটাকে এই সময় পাবলিশড করেছি বা প্রকাশিত করেছি। আই ওয়ার্শিপ দ্য টেরিবল হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, স্বামীজি বলতেন যে আমি সবসময় কালীমায়ের ভয়ঙ্করী রূপের আমি পূজারি। অ্যান্ড ওয়ান্স, এবং এক সময়, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, কি বলা হয়েছে দেখো, ভালো করে খেয়াল করো, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট, এটা ভুল ভাবা হবে যে উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, পৃথিবীতে যারা যারা জন্ম নেয় সবারই কিন্তু উদ্দেশ্য আনন্দ পাওয়া, এটা যদি আমরা ভাবি যে সকলের একটাই উদ্দেশ্য, তাহলে কিন্তু ভুল ভাবা হবে। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন
অনেকেই পৃথিবীতে জন্ম নেন, যারা নাকি পৃথিবীতে উদ্ধার করতে আসেন, ভগবানের রূপে তারা আসেন। তারা কিন্তু আসেন কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণাকে ভোগ করার জন্য এবং মানবকে মানব সমাজকে উদ্ধার করার জন্য। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। আসো আমরা সবাই কালিমাকে এভাবেই পূজা করি, কারণ কালিমার ভয়ঙ্করী রূপটাই, এটাই তো তার রূপ, এটাই তো তার স্বরূপ, এটাকেই আমরা কিন্তু পূজো করতে হবে। তারপরে দেখো পার্টি দেখো দেওয়া আছে, নো ডেভিল ওয়ার্শিপ। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিশনেস অর মকিশনেস। হি বলছে স্বামীজি মনে প্রাণে একটা জিনিসকে তিনি ঘৃণা করতেন, কন্টেম্পট মানে তীব্র ঘৃণা, ফর হোয়াট ই রিগার্ডেড যেটা তিনি মনে করতেন অ্যাজ স্কুইমিশনেস, স্কুইমিশনেস মানে খুঁতখুতে, অর মকিশনেস মানে ন্যাকামি, মানে স্বামীজি যাদের মধ্যে খুঁতখুঁতে বা ন্যাকামি থাকতো সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তিনি প্রচণ্ড রকম করে তিনি ঘৃণা করতেন। হি ওয়েস্টেড ফি ওয়ার্ডস অন মি, একবার তিনি আমার জন্য কিছু বাক্য তিনি ক্ষয় করেছিলেন বা তিনি কিছু কথা বলেছিলেন। হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিজ অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, একবার যখন আমি মন্দিরে পশুর যে বলি দেওয়া হয় সেটা নিয়ে বা সেই জিনিস নিয়ে আমার মনের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটা যখন আমি তার কথা তার কাছে বলেছিলাম, তখন তিনি আমার জন্য কিছু কথা খরচ করেছিলেন। হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান, তিনি কিন্তু কোনো রকম প্রসঙ্গ তোলেননি, যেটা তিনি করতে পারতেন কিন্তু করেননি। দেখো এখানে দেওয়া আছে মাইট হ্যাভ, মাইট মোডালস, এই মোডাল অক্সিলারি পরে যখন হ্যাভ বসবে এবং তারপরে যখন ভার্বের থার্ড ফর্ম বসবে তার মানে হলো কোনো কিছু করতে পারা বা কোনো কিছু করতে পারতো কিন্তু করেনি, এরকম যখন বোঝাবে তখন মাইট হ্যাভ ডান বা মোডালসের পরে ভাব এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে কি বলছে দেখো, হি মেড নো রেফারেন্স, তিনি কিন্তু কোনো প্রসঙ্গ উঠিয়ে আনতে পারতেন, অ্যাজ হি মাইট হ্যাভ ডান কিন্তু সেটা তিনি করেননি। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস, এই বিষয়ের প্রতি বেশিরভাগই আমরা লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, এবং মাঝে মাঝে কিন্তু আমরা সেটাকেই সেটার উপরে কেউ যখন আমাদের সেটাকে নিয়ে বলে আমরা তখন সেটাকে আক্রমণ করি, হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলস, কিন্তু নিজেরাই আমরা সেটাকে আমাদেরকে কেউ যখন নাকি বলে পশু বলি কেন সেতে। দেখো কি বলছে, টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস, এই সত্যি ঘটনাটার প্রতি আমরা বেশিরভাগই সবাই কি করি, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, আমরা এটার জন্য বা পশু বলির জন্য আমরা কিন্তু প্রচণ্ড আমরা চেঁচামেচি করি এবং ব্যাপারটাকে আমরা আত্মীয়ভাবে আমরা আক্রমণ করি। হ্যাভ নো হেজিটেশন, কিন্তু ওই বেলাতে আমাদের কোনো দ্বিধাবোধ হয় না, ইন অফারিং অ্যানিমেল স্যাক্রিফাইস টু আওয়ার সেলস, নিজেরা যখন নাকি বিভিন্ন রকম পাঠা খাসি এগুলোকে আমরা যখন নাকি বা বিভিন্ন রকম পশুকে নিজেদের প্রয়োজনে যখন আমরা মারি বা তাদেরকে মেরে তাদের মাংসগুলো আমরা যখন খাই তখন কিন্তু আমাদের মনের মধ্যে কোনো রকম হেজিটেশন আসে না। হি অফার্ড নো আর্গুমেন্ট, তাই তিনি এই বিষয়ে কোনো রকম তর্ক করলেন না। অ্যাজ ইজিলি মাইট হ্যাভ ডান, আবার দেখো একই কথা বলেছে, যেটা তিনি খুব সহজেই করতে পারতেন কিন্তু তিনি করেননি। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই আধুনিক ব্যবস্থায় যে কসাইদের বা কসাইখানাতে যারা নাকি কসাইখানাতে সমানে পশুদের কাটছে তাদের যে নৈতিকভাবে অবনমন হয়েছে, ডিগ্রেডেশন অবনমন হয়েছে, এটা নিয়ে তিনি কিন্তু কোনো রকম তিনি কোনো কথা বলেননি। কারণ কী বলবে এদেরকে নিয়ে, কী বলা যায় যারা নাকি নিজেদের প্রয়োজনে সমানে পশু হত্যা করছে কিন্তু মায়ের পূজার জন্য যদি কোনো পশুকে বলি দেওয়া হয় সেখানে তখন তীব্র আক্রমণ করে, কী বলবে এদের জন্য। হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, তাই তিনি একসময় বললেন যে এই গোটা যে পিকচার বা গোটা যে ব্যাপারটার মধ্যে কেন একটু যদি মায়ের জন্য যদি একটু রক্ত ঝরে, মাকে যদি একটু রক্ত আহুতি দেওয়া হয় তাতে ক্ষতি কী রে বাবা। ওয়াজ ইজ অনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস, বা আমি যে কমপ্লেনটা করেছিলাম এটাতে তিনি এটাই বললেন যে এত তো চারিদিকে রক্ত ঝরছে, সবাই তো নিজেদের প্রয়োজনে পশু কাটছে, পশু বলি পশু কেটে খাচ্ছে, তাতে মায়ের জন্য না হলে একটা পশু বলি দেওয়া হলো তাতে অসুবিধাটা কী আছে। And it was with considerable difficulty that I elicited from him. Among etai chilo sei kotinota jeta ami ek shomoy lobdho korechhilam, elicited mane lobdho kora.
অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপেল অফ শ্রীরামকৃষ্ণ, এবং ঠাকুরের থেকে বা শ্রীরামকৃষ্ণ আরেক শিষ্যর থেকে আমি এই জিনিসটাই আমি লব্ধ করেছিলাম কি সিটিং নিয়ার দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্চার সাইড অফ কালী ওয়ার্শিপ। অস্চার, অস্চার মানে কঠোরতম, কালী মায়ের পূজার ক্ষেত্রে এই যে কঠিনতম একটা দিক, পশুবলির যে একটা দিক, এই দিকটির ব্যাপার সম্বন্ধে বা এই দিকটির ধ্যান ধারণা সম্বন্ধে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণ আরেক শিষ্যর থেকে কিন্তু আমি এই ব্যাপারটা লব্ধ করেছিলাম যে কালীমার পুজোর ক্ষেত্রে বলিটাকে তারা ঠিক কীভাবে দেখে। দ্যাট সাইড উইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, বলছে যখন নাকি কালীমার এই পুজোর ক্ষেত্রে যখন এই পশুবলি দেওয়া হয়, এটাকে কালীমার শিষ্যরা তারা সবাই কীভাবে দেখে এবং বাইরের থেকে আমরা কীভাবে দেখি, এই জিনিসটা কিন্তু আমি এদের থেকে লব্ধ করি। এবং এই জিনিসটাই আমি বুঝতে পেরেছিলাম যেটাই সবাই বা কালীমার শিষ্যদেরকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল বা অন্য লেভেলে নিয়ে যায়। হি টোল্ড মি হাউএভার দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমনস হু অ্যাটেন্ড অন কালী। কিন্তু তিনি বলেছিলেন যে কালীমার দুই পাশে যে দুই রাক্ষসী থাকে, নাগিনী যোগিনী, যারাও নাকি রক্ত তাদেরকে উৎসর্গ করা হয় কালীমার পূজার সাথে, এইগুলোকে তিনি কিন্তু সমর্থন করেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এটা আর কিছুই না, এটা ছিল শয়তানের প্রতি একটা রক্ত আহুতি, এবং এটাকে কিন্তু তিনি কখনোই সাপোর্ট করেন না বা তিনি কখনো এটাতে সমর্থন করেন না। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়বো। আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত টেক্সটের খুব ভালো করে বুঝতে পেরেছো, কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন অবশ্যই তোমরা জানাবে, আমি তোর অবশ্যই ভালো করে রিপ্লাই দেবো। তাহলে আমাদের দেখা হবে এই ক্লাসের বা এই লেসনের নেক্সট আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।